হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরাবরের মতো আরও একটা কিন্তু ইউজ ইলেকট্রনিক্সের পণ্যের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা। যারা বর্তমানে হচ্ছে টিকটকার আছেন এবং যারা হচ্ছে আপনাদের রুমটাকে একটু অন্যরকমভাবে সাজাইতেছেন, তাদের জন্যই কিন্তু আজকের ভিডিও। আর আজকের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু সকল ইলেকট্রনিক্সের মালামাল আছে এবং লাইট আছে। বিশেষ করে আপনারা এই দোকানে আসলেই কিন্তু হচ্ছে লাইটের বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন, আর এই লাইট খুবই কম দামের মধ্যে আমি মনে করি আপনারা পাবেন। আর আমার পাশে দাঁড়িয়ে আছে ডালিম ভাই, আর ডালিম ভাইয়ের আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে ডালিম ভাই। আর একটা কথা বলে রাখি, আমি আজকে দাঁড়িয়ে আছি নতুন বাজার ভাটারা, আর এটা হচ্ছে বাড়িধারা জে ব্লকের 20 নম্বর রোড, আর দোকানের নাম হচ্ছে মল্লিক ট্রেডার্স। আপনারা 20 নম্বর রোডে আসলেই কিন্তু দোকানটা একটা ছোট দোকান হইলেও কিন্তু এখানে হিউজ পরিমাণ লাইট কালেকশন আছে, যা আপনারা বাইরে অন্য কোথাও পাবেন না। আর আমি মনে করি যে যারা বর্তমানে একটু আপনাদের রুমটাকে একটু সাজাইতে চান, গোছাইতে চান, তাদের জন্য আজকের ভিডিও। আর লাইটগুলো কিন্তু খুবই চমৎকার, আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে কালেকশনগুলো আছে। তো আর বেশি কথা বলবো না, আমরা আজকে ডালিম ভাইয়ের মুখ থেকে হচ্ছে শুনে আসবো যে ডালিম ভাই কত কম দামের মধ্যে এই লাইটগুলো দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং যদি হচ্ছে আমার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখে আসি আজকে ডালিম ভাইয়ের দোকানে মল্লিক ট্রেডার্সে কী কী লাইট আছে এবং আপনাদের এর কোন কোন প্রাইজের মধ্যে এই লাইটগুলো নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজওয়ান ফারুক ডালিম। এটা হচ্ছে আমাদের এখানে পুরাতন মালের দোকান, বাড়িধারা জে ব্লক, নতুন বাজার, ভাটারা, ঢাকা। আমার দোকানের নাম হচ্ছে মল্লিক ট্রেডার্স। তো ডালিম ভাই, প্রথমে আমরা যে লাইটটা এখানে দেখতে পাচ্ছি, যে টেবিল ল্যাম্প, তো এটা হচ্ছে কি আপনারা এগুলো কোথা থেকে কালেক্ট করেন? আপনারা বললেন যে বিভিন্ন এম্বাসি বা বিভিন্ন ফরেনার হাউস থেকে, তো এইগুলোর প্রাইস কেমন রাখতেছেন? এটা একদম চিপ রেট, এটা আপনি পাবেন মাত্র 500 টাকা। মাত্র 500 টাকা একটা খুবই চমৎকার একটা লাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন মল্লিক ট্রেডার্সে আসলে। আর ডালিম ভাই কিন্তু সবসময় এখানে থাকে, আর আমি আপনাদের একটু দেখাই, এটা কিন্তু হচ্ছে পুরাতন মালামাল, সেই জন্য একটু হচ্ছে দেখতে পাচ্ছেন যে ময়লা টয়লা আছে। তো আপনারা যখন নেবেন তখন কিন্তু হচ্ছে ডালিম ভাই হচ্ছে এগুলো ক্লিন করে দিবে। তো এরপরে কিন্তু আরও কিছু টেবিল ল্যাম্প আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এইটা যে টেবিল ল্যাম্প, এটা হচ্ছে কত যাচ্ছে ডালিম ভাই? এটা মাত্র 300 টাকা। এটা মাত্র 300 টাকা। এটা কি উপরে লাইটটা দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, এটা উপরে। এরপরে যে আরও একটা দেখতে পাচ্ছি টেবিল ল্যাম্প, এটা কত যাচ্ছেন? এটা 500 টাকা। এটা 500 টাকা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হচ্ছে অনলি 500 টাকা। এটা লাইটটা কিন্তু নাই, আপনারা দেখেন যে এখানে কিন্তু হচ্ছে এগুলো সব কিন্তু হচ্ছে বিদেশি লাইট, আর এগুলো হচ্ছে সব কিছু তারা কিন্তু ফরেনার বা বিভিন্ন এম্বাসি থেকে কালেক্ট করে। তো এরপরে যে লাইটটা দেখতে পাচ্ছি এটা কত যাচ্ছেন ডালিম ভাই? এটা 700 টাকা। এটা 700 টাকা, মানে লাইটের কোয়ালিটির উপর নির্ভর করে। এটাও কি জলে? হ্যাঁ জলে, এটাও জলে। তো হচ্ছে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যারা একটু লাইট চান বা একটু ডিফারেন্ট টাইপের লাইট চান, যারা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে স্টুডিও বানাইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু তারা খুবই হচ্ছে চমৎকার এইসব লাইটগুলো নিতে পারবেন, আর আপনাদের সেই ক্ষেত্রে খুবই উপকারী হবে লাইটগুলো। তো এরপরে কিন্তু আমরা আরও লাইট দেখতে পাচ্ছি এখানে, যে আরেকটা লাইট দেখা যাচ্ছে ডালিম ভাই, এটা কত যাচ্ছেন? এটা দেখেন খুবই চমৎকার একটা লাইট, এটা মাত্র 700 টাকা। এটা মাত্র 700 টাকা। যারা একটু ইউনিক টাইপের লাইট চান এবং বর্তমানে যারা টিকটক করেন তারা হচ্ছে কিন্তু এই লাইটগুলো নিতে পারেন তাদের কাছ থেকে। তো এরপরে যে লাইটটা দেখছি এটার কত প্রাইস চাচ্ছেন? এটা 1000 টাকা। এটা 1000 টাকা। এটা খুবই চমৎকার একটি লাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে নিচেও কিন্তু কাজ করা আছে। আপনারা দেখেন যে লাইটটা আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে 1000 টাকা। তো এরপরে হচ্ছে আমরা কিছু উপরে সিলিংয়ের লাইট ঝুলতেছে, এই লাইটগুলো কেমন? এই যে সামনের যেটা ঝুলতেছে এটা 3000 টাকা। এটা 3000 টাকা। চার নাই না স্যার। তো ডালিম ভাই, এখানে আমরা আরেকটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এটা কত প্রাইস চাচ্ছেন? এটা আপনি লাইট সহ যদি নেয় তাহলে এটা পড়বে 3000 টাকা। এটা 3000 টাকা। আর লাইট ছাড়া নিলে পড়বে 2500 টাকা। 2500 টাকা। তো এটার আসলে কিছু কম বেশি করা যাবে? এটা আসলে পরে ফিক্সড 2-100 টাকা কম বেশি করা যাবে। 2-100 টাকা কম বেশি করা যাবে। আর বাপ্পারাজ ব্লগের পক্ষ থেকে বা এই চ্যানেলের পক্ষ থেকে আসলে কিন্তু একটা ভালো ছাড় দিয়ে দিবে হচ্ছে ডালিম ভাই। এরপরে কিন্তু আমরা একটা বড় সড়ো একটা আপনার ঝাড়বাতি দেখতে পাচ্ছি, ঝাড়বাতিটার নাম হচ্ছে পৃথিবী ঝাড়বাতি। পৃথিবী ঝাড়বাতি। তো বন্ধুরা, আপনারা দেখেন যে পৃথিবী ঝাড়বাতি পৃথিবীর মতোই কিন্তু গোল,
আর অনেক বড় সাইজের একটা ঝাড়বাতি, যাদের ডুপ্লেক্স বাড়ি আছে তারা এটা ইউজ করতে পারে, বা বড় হল রুম থাকলে ওখানে ইউজ, বড় হল রুম থাকলে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার প্রাইস কত যাচ্ছেন? এটার প্রাইস ফিক্সড 15,000 টাকা রাখা যায়। এটা হচ্ছে ফিক্সড 15,000 টাকা। তো আপনারা দেখেন এখানে বিভিন্ন কালার কিন্তু দেওয়া আছে, আর এটা জ্বলতেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা বিভিন্ন কালার। এরপরে কিন্তু আরো একটা ছোট আমরা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এটা এটা কত? এটার দাম পড়বে আপনার 3,000 টাকা। এটা আপনার অরিজিনাল ক্রিস্টাল এবং পিতলের সেট, পিতলের সেট অরিজিনাল ক্রিস্টাল 3,000 টাকা। এটাও কি ফিক্সড নাকি ভাই? হ্যাঁ, এটা 3,000 টাকা ফিক্সড। এটা 3,000 টাকা ফিক্সড। তো এরপরে আর একটা এগুলো যে লাইটগুলো দেখতে পাচ্ছি, যে এগুলো দাম কম, এগুলো 500 টাকা। এগুলো 500 টাকা। এটা এগুলো কি ফিক্সড না কম? একটু কম বেশি রাখা যাবে, আমাদের এখানে তো ফিক্স মার্কেট না, আসলে পরে একটু কম বেশি, একটু কম বেশি করে রাখা যাবে। তো আমি আপনাদের একটু দেখাই লাইটটা, কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর উপরের, এটা এটা কিসের? এটা কি? ও, এটা হচ্ছে মাটির, এটা সিরামিক্সের। তো এরপরে কিন্তু আরো একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এটা এটা কত যাচ্ছেন? এটা 2,000 টাকা। এটা হচ্ছে 2,000 টাকা, অনলি 2,000 টাকায় খুব চমৎকার একটি ঝাড়বাতি। মানে যারা ডাইনিং এ লাগাইতে পারবে, ড্রয়িং রুমে লাগাইতে পারবে। এটা হচ্ছে এই যে আপনারা কিন্তু লাইটগুলো এখন জ্বলতেছে, আপনারা দেখেন এটা কিন্তু, এটা হচ্ছে 4টা লাইট এখানে। তো এটা এটা কোন কোন ক্ষেত্রে লাগাইলে আপনার মতে আছে? ডাইনিং এ লাগাইতে পারবে, ড্রয়িং এ লাগাইতে পারবে, ডাইনিং বা ড্রয়িং এ আপনারা যারা, আর এমনি যারা আছে একটু স্টুডিও করতে চান, একটা একটা সৌন্দর্য বৃদ্ধি করতে চান, তারাও হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন 2,000 টাকা। এটা এটাও ফিক্সড না, এটা হচ্ছে আসলে কিছু কম বেশি করা যাবে। তো এরপরে কিছু আমরা আরও হচ্ছে লাইট দেখতে পাচ্ছি, খুবই চমৎকার চমৎকার। এই লাইটগুলো কত যাচ্ছেন ভাই? ওটা 400 টাকা। এটা 400 টাকা। এরপরে এই যে একটা গোল, এটাও কি লাইট? হ্যাঁ, এটাও লাইট, এটাও লাইট। এটা কত যাচ্ছেন? 300 টাকা। এটা অনলি 300 টাকা। এটা আছে প্লাস্টিকের লাইট, আমি একটু বলে রাখি, প্লাস্টিক। আর এরপরে এটা, এটা কত যাচ্ছেন? ওইটা আপনার 300 টাকা রাখা যাবে। এইটা হচ্ছে 300 টাকা। আপনারা দেখেন লাইটটা, যারা একটু একটু ইউনিক টাইপের রুমটাকে সুন্দরভাবে গোছালো ভাবে সাজাইতে চান, তারা কিন্তু এই লাইটগুলো নিতে পারেন। খুবই মানে কম প্রাইসের মধ্যে ভালো মানের লাইট আপনারা কিন্তু হচ্ছে ডালিম ভাইয়ের কাছে আসলে পেয়ে যাবেন। তো এরপরে আমরা আরও একটা লাইট দেখতে পাচ্ছি, এটা এটা কত যাচ্ছেন? এটা পড়বে 1,000 টাকা। এটা সিরামিক্স এবং এটা দেখেন এই যে কাঠের ইয়ের মতন একটা, হ্যাঁ, কাঠের শেড দেওয়া আছে, শেড দেওয়া আছে। এটা এটা লাইট সহ যেগুলো বলতেছেন সবগুলা লাইট সহ, লাইট সহ। তো এটা 1,000 টাকা। এটা হচ্ছে আপনারা দেখেন, আমি একটু আপনার কাছ থেকে দেখাই যে এটা হচ্ছে অনলি 1,000 টাকা। এরপরে আর একটা ঝাড়বাতি দেখতে পাচ্ছি, এটা এটা কত যাচ্ছেন পুরো গ্লাসের? এটা 3,000 টাকা রাখা যাবে। এটা হচ্ছে 3,000। এটাও কিন্তু ফিক্স না, আপনারা হচ্ছে যারা একটু ছোট হচ্ছে ফ্ল্যাট আছে বা আপনারা ড্রয়িংয়ে ডাইনিংয়ে বা হচ্ছে ড্রয়িং রুমে কিন্তু এটা লাগাইতে পারবেন। তো আপনারা দেখেন লাইটটা কিন্তু খুবই চমৎকার। এটা লাইট ছাড়া কত আর লাইট সহ? এটা লাইট সহ ফিক্সড, এটা লাইট সহ ফিক্সড 3,000। 3,000 টাকা এটা হচ্ছে, এটা হচ্ছে ফিক্সড 3,000 টাকা। তো আপনারা দেখেন, আমি একটু দেখানোর চেষ্টা করি একটু ক্লিয়ার ভাবে। আমাদের এখানে আসলে আপনি পাবেন, এটা আমাদের নিজেদের বানানো, নিজেদের তৈরি। এটা দেখেন খুবই খুবই চমৎকার, এগুলো দিয়ে বানানো। এই কাঠ দিয়ে বানানো এই শেডগুলো কত যাচ্ছেন? এটা 800 টাকা করে ফিক্সড রাখা যাবে, এটা আমাদের নিজেদের বানানো। এটা আপনাদের নিজেদের বানানো। তো এখানে হচ্ছে তিনটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনারা দেখেন, আমি একটু আপনাদের নিজ দিয়েই দেখানোর চেষ্টা করি। এটা যে সেই কালার করে দেবে, যেই কালার চান আপনারা সেই কালার কিন্তু করে দেওয়া যাবে। তো 800 টাকা তো ফিক্সড না? না, এগুলো ফিক্সড ভাই, এটা আসলে 800 টাকা ফিক্সডই। আইলে হয়তো বা কিছু কম, ও আচ্ছা, কি আসলে কিছু কম বেশি করা যাবে। এগুলো মাত্র 800 টাকা। আপনারা দেখেন এটা কাঠের, খুবই চমৎকার। যারা একটু ইউনিক লাইটিংয়ের রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাদের জন্য। আর এরপরে আমরা একটু কিছু বড় বড় লাইটগুলো দেখতে পাচ্ছি, এইগুলো কত যাচ্ছেন? এটা জি জি, এটা ফুললি এসএসএর, এটাও 800 টাকা। এটাও এসএসএর 800 টাকা। এই যে এসএসএর আর একটা ছোট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম রাখা যাবে আপনার 500 টাকা। এটা 500 টাকা, এটা রাখা যাবে 250 টাকা। এটা এটা হচ্ছে 250 টাকা। এটা এটা হচ্ছে 500, 800, এটা 800, এটা হচ্ছে 500, এটা হচ্ছে 250। ও, তো আপনারা মোটামুটি একটা ধারণা কিন্তু পেয়ে গেলেন, যারা একটু রুমটাকে সুন্দরভাবে একটু গুছাতে চান। বা এই যে আমাদের এখানে আসলে আপনি রিমোট লাইট পাবে। তো এছাড়াও কিন্তু হচ্ছে ডালিম ভাইয়ের কাছে কিন্তু রিমোট লাইট আছে। তো আমরা কিছু হচ্ছে ওয়ালে লাইট দেখবো এবার। তো এর এরপরে হচ্ছে
এই যে ওয়ালের যে লাইটগুলো দেখা যাচ্ছে এইগুলো কত প্রাইস? এটা 800 টাকা। এটা 800 টাকা, এটা? এটা 1200 টাকা। এটা 1200 টাকা। এটা কি লাইট দিয়ে দেন আপনারা? হ্যাঁ লাইট দিয়ে দেব। এটা আপনি 1200 টাকা লাইট কিন্তু সাথে পেয়ে যাবেন। এরপরে কিন্তু আরো একটা এটা এটা কত যাচ্ছেন? এটা 1500 টাকা রাখা যাবে। এটা পিতলের, এটা ক্রিস্টালের 1500 টাকা রাখা যাবে। এর উপরে যে গুলো দেখা যাচ্ছে আপনার এই এটা কত যাবে? এটা 400 টাকা। এটা 400 টাকা। তো এটা লাইট সহ 400 টাকা। এর পাশে একটা এটা রাখা যাবে 1000 টাকা। এটা 1000। এটা কি, এটা কি হচ্ছে আপনার ইয়ার? বেলজিয়াম, বেলজিয়ামের। এটা হচ্ছে বেলজিয়ামের। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা একটু বাইরের দেশের লাইট শেড চান তাদের জন্য। উপরে আরও কিছু আমরা দেখতে পাচ্ছি, উপরের গুলো কত চাচ্ছেন? উপরে ওগুলো নর্মাল, ওগুলো 300 টাকা আছে। উপরে একদম উপরে ওইটা পুরো 500 টাকা। ওইটা উপরে এটা 500 টাকা। তো মোটামুটি একটা ভালো আপনারা কিন্তু ধারণা পেয়ে যাচ্ছেন। আর ডালিম ভাইয়ের কাছে আসলে কিন্তু বিভিন্ন লাইট কিন্তু পেয়ে যাবেন। এই যে একটা কিন্তু ইউনিক টাইপের প্রজাপতি লাইট আপনারা দেখেন, এটা কিন্তু প্রজাপতি লাইট। এটা কত চাচ্ছেন ভাই? এটা 1000 টাকা। এটা 1000। এই পাশেরটা? পাশেরটা 300 টাকা। পাশেরটা 300 টাকা। এটা 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 হচ্ছে গ্লাসের। হ্যাঁ গ্লাস, এটা হচ্ছে গ্লাসের। আর এটা হচ্ছে প্রজাপতি। যারা এই ছিল আজকে আমাদের কালেকশন এখানে যা দেখলেন। আর কালেকশন শুধু এরকম থাকে না, আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন আবার চেঞ্জ হয়, একটা চলে যায় আবার আর একটা চলে আসে। এরকম আপনারা মন চাইলে এখানে আসতে পারেন, এসে দেখে নিতে পারেন। আপনাদের তো যদি আছে ঢাকার বাইরে থেকে কেউ মালামাল নিতে চায় ডালিম ভাই, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পাঠান? এটা ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে হবে। আসলে ওইভাবে আমরা পাঠাই না বাইরে, ঢাকার বাইরে। তো মানে যে কোনো ঢাকার বাইরে থেকেও যদি কেউ নিতে চায় তাহলে কেউ কাউকে হয়তো বা দোকানে আসতে হবে, মালটা দেখে শুনে সে নিজে পারচেজ করবে। পারচেজ করবে? ও আচ্ছা আচ্ছা। মানে আপনারা সরাসরি নিজেরা হচ্ছে পাঠান না? না না, আমাদের এখানে কোনো কুরিয়ারের মানে কুরিয়ার আছে, উনি কিনে রেখে গেলে পরে আমরা প্যাকেজিং করে কুরিয়ার পর্যন্ত দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, মানে দেখে গেলে আপনারা কুরিয়ার পর্যন্ত দিতে পারবেন। এই ছিল আজকে আমাদের। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করছি।